রাতের ভোটের এমপি বলায় সাবেক প্রতিমন্ত্রীকে অব্যাহতি। পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য মহিবুর রহমানকে রাতের ভোটের এমপি বলাই সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদারকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। সম্প্রতি স্থানীয় শ্রমিক লীগ নেতা রুম্মান হাসনাতের সঙ্গে মাহবুব তালুকদারের কথোপকথনের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। ওই রেকর্ডের মধ্যে মাহবুব তালুকদারকে বলতে শোনা যায়, বর্তমান এমপি মহিব রাতের ভোটে এমপি হয়েছে, তাকে শেখ হাসিনা মনোনয়ন দেয়নি। এ সময় শ্রমিক লীগ নেতা রুমান হাসনাতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ করতে হলে তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। মহিবকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও, আবার আওয়ামী লীগ করতে যাও, তুই কেমনে আওয়ামী লীগ করস আমি দেখে নেব। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার বাবাও সভাপতি ছিলেন, আমি আর আমার বাপ আওয়ামী লীগার, অন্যরা সব রাজাকার। এভাবে তিনি রুমান হাসনাতকে হুমকি দেয়। এমন বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়ায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। প্রশ্নবিদ্ধ হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এই ঘটনার প্রতিবাদে ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের বহিষ্কার দাবিতে লাগাতার কর্মসূচি পালন শুরু করে। এতে দলীয় ভাবমূর্তি রক্ষায় জরুরি বৈঠকে বসে উপজেলা আওয়ামী লীগ। সভায় সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতির পদ থেকে অব্যাহতির রেজুলেশন পাঠানো হয় জেলা কমিটির কাছে। এ বিষয়ে কাজী আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, বিতর্কিত মন্তব্যের কারণে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। তিনি শোকজের জবাবও দিয়েছেন। এসব কাগজপত্র তারা কেন্দ্রে পাঠিয়েছেন। কেন্দ্র থেকে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে যেন বহিষ্কার করা না হয়, কিন্তু তারা জটিলতা এড়ানোর জন্য জেলা কমিটির মিটিংয়ে সকলের সিদ্ধান্তের আলোকে তাকে দলের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছেন এবং এক নং সহ সভাপতি যিনি আছেন তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। আবার কেন্দ্র থেকে যদি নির্দেশ দেয় তাহলে তারা তাকে শপথে ফিরিয়ে দেবেন। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নং সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান জানান, তিনি এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো চিঠি হাতে পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর দেখেছেন।